আজ বলবো তোমাদেরকে যে আমি আমার ছোটোবেলাটা কোথায় কাটিয়েছি, কোন স্কুলে পড়েছি, পুরো ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলে গেছিলাম মায়ের কাছে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, তাহলে তোমরা সবটাই জানতে পারবে। আর এই খাবারটা তো সবাই চেনো, যারা বিশেষ করে গ্রামে থাকো তারা তো অবশ্যই জানো। তো ঝটপট ব্লগটা দেখে নাও তোমরা। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আমার বাড়িতে, মানে হাবড়াতে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি প্রথমেই বলে দিই যে আজকের ব্লগটা হতে চলেছে আমার ছোটোবেলাটা কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে ছোট্ট গল্পের মাধ্যমে শেয়ার করব। আর এখানে তো দেখতেই পাচ্ছ তোমাদের ডিম্পি সোনা খেলু খেলু করছো তার দিদুনের সাথে, গিয়ে এক ফোঁটাও কাটনা নয়। আর আমার বাবা মারা যাওয়ার পর আমি এই দু বছর পর মায়ের কাছে গেলাম। তো ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু তবু মেয়েটা ছিল বলে কিছু মনে হয়নি। কারণ এর আগে যতবারই গেছি ততবারই মানে ঘরে থাকতে ইচ্ছা করেনি, এরকম একটা ব্যাপার মধ্যে দিয়ে মানে ঘরে গেছি আর চলে আসতে পারলে বাঁচতাম। এমনকি আমি রাতে ঘুমাতেও পারতাম না মায়ের ওখানে গিয়ে। তো শুধুমাত্র মামা ছিল বলে একমাত্র বাড়িটা জমজমাট মনে হচ্ছিলো। আর আমার মামা মারও প্রথম ঘোরা তার দিদুনের বাড়িতে, মামা বাড়িতে, অত দূর হাবড়ায়ও গেছে। তো মানে ভীষণ খুশি, ওখানকার প্রত্যেকটা লোকের কাছে ও কীভাবে যাচ্ছিলো একমাত্র, মানে আমি ভিডিওটা না শ্যুট করলে তোমরা দেখতে পারতে না, আর কত কথা যেন ওদের সাথেও বলতে চাই। মানে এরকম মনে হচ্ছিলো যে ওদের প্রত্যেকটা ব্যক্তিকে চেনে, মানে কাকিদেরকেও চেনে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো ঝটপট করে এটাই বলবো, আমার মানে আমার 1,00,000 সাবস্ক্রাইবার হতে মাত্র 20,000 জন বাকি আছো। তো তোমরা সকলেই আমাদেরকে যারা ভালোবাসো আর আমাদের ডেইলি ব্লগ যারা দেখো আর যারা আমাদেরকে অবশ্যই পছন্দ করো, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ঝটপট করে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো তোমাদের দাদা ভাইও দু বছর পরই এলো। তো ভাবলাম আমার ভাই মানে মা সচরাচর মানে ভালো কিছু ঝটপট করে রান্না করতে পারে না, তো ভাইয়ের জন্যই ভাবলাম যে একটু রাইস করি। আর একটু ও খেতে খুব ভীষণ ভালোবাসে, যখনই আমার বাড়িতে যাই চেষ্টা করি ওকে ওটাই দেওয়ার, যেহেতু মা পারে না করতে আর ভাইও চলে যাবে। তো যাই হোক, এখানে তো দেখছো ডিম্পি সোনা তার দিদুনের সাথে খেলতেই ব্যস্ত আছে। তো প্রথমে ওর খেলু খেলুটা দেখে নাও, তারপর আমি আমার কথাগুলো শুরু করছি। তো সকালে গেছিলো তোমাদের দাদা ভাই বাজারে বাজার করতে, তো সেখানে মানে চিকেন আনতে গেছিলো, যেহেতু মাটন খাওয়া তোমাদের দাদা ভাইয়ের বন্ধ আছে বলে। তো গদলা চিংড়ি দেখতে পেলো তো নিয়ে চটচট চলে এলো, ভীষণ খেতে ভালোবাসে। সেই অনেক দিন ধরেই আমাকে বলছিলো বাড়িতে থাকাকালীন যে মনা একদিন গদলা চিংড়ি করে রান্না করে খাইও। তো গদলা চিংড়ি রান্না করতে গিয়ে যা কাণ্ড হয়েছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো প্রথমত বলে দিই আমি মাছ কাটতে জানি না, একদমই জানি না, কোনোদিনও কাটিনি আর চেষ্টাও করিনি, যেহেতু লাগিনি। তো তোমাদের দাদা ভাই ইউটিউব থেকে মাছ কাটাটা দেখে ও মাছ কাটতে বসে পড়েছে এখানে। আর আমি এখানে বলছিলাম যে ওই যে লম্বা লম্বা ঠ্যাংগুলো ওগুলো কি খাওয়া যায়? তো মাছও বললো হ্যাঁ খাওয়া যায়। তো এবার বলি চিংড়ি মাছটা আমি রান্না করতে ওখানকার পোস্ত ব্যবহার করেছিলাম। তো আমরা যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে থাকি না, আমাদের সচরাচর ওখানে কেউ ঠকাতে পারে না। সব থেকে বড়ো কথা হচ্ছে ওখানে মানুষগুলোকে ঠকিয়ে ঠকিয়ে বিজনেস চলে। পোস্ত এতটাই বাজে দেওয়া হয়েছে, মানে পোস্তটা আমি যখন নাড়ছি তোমরা দেখতে পাবে কড়াইতে ল্যাল ল্যাল করছে, মানে ওটা পোস্ত না, ওটা ডুপ্লিকেট কিছু একটু ছিল, পোস্তর কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই। তো যাই হোক, মাকে বললাম যে আর ওখান থেকে পোস্ত নেবে না, পোস্তটা একদম বাজে মিক্সিং আছে, হয়তো সুজি বা কিছু হয়তো মেশানো ছিল। এত স্বাদের গদলা চিংড়ি খাওয়াটা আমাদের মাটি হয়ে গেল। তো এবার বলি যে কথাগুলো, সত্যি কথা বলতে আমি তোমাদেরকে প্রথমে বললাম যে বাবা প্রথম প্রথম যখন যেতাম, বাবা যখন মারা যেত মারা গেল বাড়িটা একদম যেতে ইচ্ছা করতো না। তো একমাত্র শুধু মামামের কারণেই বাড়িটা ভরপুর মনে হচ্ছিলো আর চিৎকার চেঁচামেচি হচ্ছিল। তো গিয়ে প্রথমবার শান্তিভাবে রিল্যাক্সে আমি ঘুমাতে পারলাম শুধু মামামের জন্য,
আর সময়টা কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। যেহেতু আমি একদিনের জন্য একটু কাজে গেছিলাম, সেটা হচ্ছে মেয়েকে একটু দুধ ভাত দিতে, মানে আমার ভাই চলে যাবে তোমাদেরকে বললাম, ও একটু অন্য কোথাও যাবে, তো যাই হোক সে বউ বাড়িতে থাকবে না বলে আরও মা আমার এখানে চলে আসবো বলে তো বললো খাইয়ে দিয়েছে, তো দুধ ভাত খেতে গেছে। তো এটা হচ্ছে আমাদের ঘর, দেখতেই পাচ্ছ ওপাশে আর একটা ঘর ছিল যেটা আমি পুরোটা শ্যুট করতে পারিনি, এরপর নেক্সট টাইম কখনো গেলে আমাদের বাড়িটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছ খেতে বসে গেছে, যে হচ্ছে ধনে পাতা সাথে চানাচুর তাতে পেঁয়াজ অনেক কিছুই ছিল, তখন দাদা ভাই খাওয়া হয়ে গেছিলো, বলেছিলাম লুচি করে দিয়েছে আলুর তরকারি ধনে পাতা চানাচুর আর পেঁয়াজটা খেয়ে নিয়েছে। তো তারপরে বলি তারপর দিনে আমাকে রিটার্ন চলে আসতে হলো তোমাদের দাদা ভাই ডিউটি আছে বলে। তো স্কুলটা ছিল আমাদের, স্কুলটা কতটা চেঞ্জ হয়েছে তো এইটা দেখতে পাচ্ছ সবাই খায়, যারা চেনে তারা জানে, এগুলো হচ্ছে খুদ। আমার মানে খুব একটা আমি মানে খেতে ভালোবাসি না, যে বলবো খেতে ভালোবাসি না, একদমই খেতে ভালোবাসি না, বড্ড কাঁকড় থাকে আর কেমন যেন একটু তিতকুটো তিতকুটো খেতে লাগে, তো আমার মাসিরা খুব ভালো খায় এগুলো, তো আমি সেরকম একটা খাইনি। তো এবার স্কুলের ব্যাপারে যেটা বলছিলাম, যে স্কুলটা এতটাই চেঞ্জ হয়ে গেছে আর আমি ফোনটায় চার্জ ছিল না বলে আমি নিয়ে যেতে পারিনি, নাহলে তোমাদেরকে আমি স্কুলের আমি কোন স্কুলে পড়েছি প্রথমে আমি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম, তো নেক্সট টাইম যখন যাবো পুরোটাই শেয়ার করার চেষ্টা করবো। তো স্কুলটা ছিল বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠ, যখন পড়তাম তখন প্রচুর মজা হতো, আর ছোটো ছোটো সেই বান্ধবীগুলোকে তো আর দেখতে পাই না, তাদেরও বিয়ে হয়ে গেছে তাই কারোর সাথে অতটাভাবে কথা বলতে পারিনি, তো নিজের মধ্যেই ঘরে ছিলাম মাকে নিয়ে মাসিদেরকে নিয়ে মেয়েকে নিয়ে, এইভাবেই চলছিল সময় কাটছিল। তো ফাইনালি রান্না ফান্নার দিকে এগোতে হবে, যেহেতু আমাকে বাড়ির দিকেও যেতে হবে, যেহেতু গাড়ি আসবে ওর জন্য বললাম যে রাত করেই যাবো। তো নুন ফুন দিয়ে রাইস ফাইস দেখতে পাচ্ছ করছি, তো বেশি কথা বলে ফেলছি আমি আর কথা বলতে পারছি না, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার হলুদ দিলে তেতো হবে, মার মুখটা সে হিসের মতো লাগে, হনুমানের মতো। তো এই হচ্ছে সেই পোস্ত যেটা আমি কড়াইতে দেওয়ার সাথে সাথেই না দেখো কিরকম একটা হয়ে যাচ্ছে, দিচ্ছি আমি এখন কড়াইতে পোস্ত, দেখো তোমরা দেখতে থাকো, দেখো কেমন একটা দলা 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 যেন পেকিয়ে পাকিয়ে যাচ্ছে, হলুদটাও দিলাম যেন হলুদটাও যেন সাথে মিক্সিং হচ্ছিল না, বড়ো বিরক্তিকর, মানে গদলা চিংড়ি খাওয়াটাই আমার মাটি করে দিল, মানে ওখানকার জিনিস ওই দেখো দেখতে পেয়েছো পোস্ত, ওটা পোস্ত পোস্ত হলে কখনো এরকম হয়? অসম্ভব, আমাদের এখানে পোস্ত খেয়েছি কখনো বাবা এরকম হয়নি, জীবনে প্রথমবার এরকম পোস্ত দেখলাম যে পোস্তটা দলা দলা পেকিয়ে যায়, আমি জানি পোস্ত লাগা লাগা হয়ে যায়, কিন্তু দেখছি পোস্ত না তো ডুপ্লিকেট পোস্ত, মাকে বললাম মা তোমাকে যে দিয়েছে সে ঠকিয়ে দিয়েছে, একদম তোমার কাছ থেকে পয়সাটা গালে চড় মেরে নিয়েছে, সত্যি এটা পোস্ত? এটা পোস্ত বলো তো, তোমরাই বলো কমেন্ট করে জানো এটা পোস্ত? অসম্ভব, এটা পোস্ত না, এটা ডুপ্লিকেট, সত্যি হাবড়াতে হাবড়ায় হাবড়া বাউগাছি সলুয়াতে একদম ডুপ্লিকেট মাল পাওয়া যায়।
খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ আমার ভাই আর তোমাদের দাদা ভাই। তো টাটা, বাই বাই।